কাল বিশ্বকাপে বিগ ম্যাচ, মুখোমুখি পাকিস্তান অস্ট্রেলিয়া। টুর্নামেন্টে টিকে থাকতে অজিদের জন্য প্রতিটি ম্যাচই এখন ডু অর ডাই। আর পাকিস্তান চিন্তায় ক্রিকেটারদের সুস্থতা নিয়ে, জ্বর থেকে সেরে উঠছেন ক্রিকেটাররা। তবে শাহিন শাহ আফ্রিদি আর আবদুল্লাহ শফিক খেলবেন কি না তা এখনও নিশ্চিত নয়। বেঙ্গালুরুতে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচ। দৃশ্যত এবারের বিশ্বকাপে এখনও কোনো ম্যাচে উত্তেজনার সমাপ্তি হয়নি। উন্মুক্ত সেমির সমীকরণ, দু সপ্তাহে মাত্র 17টি ম্যাচ হয়েছে। সামনে লম্বা পথ, বিশ্বকাপ কেবল তো শুরু। তাই দুই ম্যাচ হেরে চাপে থাকলেও চাপ মুক্তির সুযোগ আছে অস্ট্রেলিয়ার। সমান ম্যাচ জিতেও নিশ্চিন্ত নয় পাকিস্তান। মাঠের বাইরেও তাদের নিশ্চিন্ত হতে দিচ্ছে না ক্রিকেটারদের অসুস্থতা। চিন্তার বড় নাম শাহিন শাহ আফ্রিদির জ্বর। না খেললে বিপদে পড়বে বাবর আজমের দল, যদিও পরীক্ষায় ডেঙ্গুর প্রমাণ মেলেনি। আবদুল্লাহ শফিক না খেললে অবশ্য ফখর জামানকে পাবে রিপ্লেসমেন্ট হিসেবে, অথবা অফ ফর্মের ইমামুল হকের বদলি হবেন তিনি। দলের সেরা তারকা মোহাম্মদ রিজওয়ান 248 রান নিয়ে ফর্মের তুঙ্গে। অজি অধিনায়কও তা জানেন। পাকিস্তান দলে বেশ কজন ভালো ক্রিকেটার আছেন, তাদের পেস বোলিং শক্তিশালী, স্পিন বোলাররা বড় ভূমিকা রাখেন। রিজওয়ান বাবর সহ কয়েকজনের বড় স্কোর করার সক্ষমতা আছে, তাই তারা শক্তিশালী দল। অস্ট্রেলিয়া দলে অবশ্য পরিবর্তনের সুযোগই কম। 14 ক্রিকেটারকে নিয়ে আছে ভারতে। ট্রাভিস হেডের অপেক্ষা এখনও চলছে, টানা অপরিবর্তিত দল নিয়েই নামবে অজিরা। এই বিশ্বকাপের পারফরমেন্সে ব্যবধান থাকলেও কি ওয়ানডে কি বিশ্বকাপ, পরিসংখ্যানে আধিপত্য অস্ট্রেলিয়া। সবশেষ দুই বিশ্ব আসর সহ 6 ম্যাচে হেরেছে পাকিস্তান। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে রান বন্যার লড়াই, যেখানে প্রথম ইনিংসের গড় স্কোরই 303। আমরা আমাদের নিয়ে ভাবছি, সবাই সুস্থ আছে, আশা করি সেরা দল নিয়ে নামতে পারবো। অস্ট্রেলিয়া অবশ্যই শক্তিশালী, কিন্তু আমাদের সামর্থ্য আছে তাদের হারানোর। অস্ট্রেলিয়াকে নিয়ে না ভেবে নিজেদের নিয়েই ব্যস্ত পাকিস্তান। প্রতিবেশী দেশে সমর্থনে পিছিয়ে থেকেই নামতে হবে পাকিস্তানকে। এখনও ভিসা পায়নি দেশটির কোনো দর্শক। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। এক্সপার্টদের কাজ এক্সপার্ট দিয়ে করাই ভালো। এই নিন এক্সপার্ট প্লায়ার, এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। ইঞ্জুরির ভয় কাটছে না শ্রীলঙ্কা দলে। ট্রাভেল রিজার্ভ হিসেবে দলের সঙ্গে থাকবেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দুষ্মন্ত চামিরা। ভারতীয় দলেও ইঞ্জুরির হানা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে গোড়ালির ইঞ্জুরিতে শঙ্কা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে নিয়ে। এদিকে বিপজ্জনক গতিতে গাড়ি চালিয়ে জরিমানা গুনতে হয়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে। বিশ্বকাপে টানা হারে বিপর্যস্ত শ্রীলঙ্কা, তার উপর যোগ হয়েছে ইঞ্জুরির ধকল। টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন অধিনায়ক দাসুন সানাকা, পরিবর্তে স্কোয়াডে চামিকা করুণারত্নে। তারপরও শেষ হয়নি শঙ্কা, পেসার মাথিসা পাথিরানাও অনিশ্চিত। ঝুঁকি নিতে চায় না লঙ্কান ম্যানেজমেন্ট, তাই ট্রাভেল রিজার্ভ হিসেবে ডেকে নিয়েছে দুজনকে, অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস আর পেসার দুষ্মন্ত চামিরা। শুক্রবার দলের সঙ্গে যোগ দিচ্ছেন তারা। এবারের বিশ্বকাপের 10 ভেন্যুর তালিকায় নেই আগের দুই আসরের আয়োজক পুনের জওহরলাল নেহরু স্টেডিয়াম। শুধু তাই নয়, রক্ষণাবেক্ষণের অভাবে গরুর চারণ ভূমিতে রূপ নিয়েছে ঐতিহাসিক এই স্টেডিয়ামটি। কারণ খুঁজে বের করার চেষ্টা করেছেন সহকর্মী রেদওয়ান শোয়েব, ক্যামেরায় ছিলেন সাজিদুল আলম তুহিন। 1987 বিশ্বকাপে ইংল্যান্ড শ্রীলঙ্কা ম্যাচ হয়েছিল এই ভেন্যুতেই। 1996 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ক্রিকেট বিশ্বের অন্যতম অঘটনের জন্ম দিয়েছিল কেনিয়া এই ভেন্যুতেই। শুধু তাই নয়, ভারত পাকিস্তান মহারণের সাক্ষী হয়েও দাঁড়িয়ে এই স্টেডিয়ামটি। বলছি জওহরলাল নেহরু স্টেডিয়ামের কথা, যেখানে 2005 সালের পর থেকে কোনো আন্তর্জাতিক ম্যাচই হয়নি। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী তিনি, সগৌরবে দাঁড়িয়ে জওহরলাল নেহরুর ভাস্কর্য। তার নামে সবচেয়ে বেশি স্টেডিয়াম ভারত জুড়ে, পুনের ঐতিহাসিক স্টেডিয়ামটি যার একটি। কিন্তু মাঠের ভেতর ঢুকলে আঁতকে উঠতে হবে। কে বলবে একসময় এই মাঠ মাতিয়েছেন ব্রায়ান লারা, ইমরান খান, জাভেদ মিয়াদাদ কিংবা কপিল দেব, সুনীল গাভাস্কার, সচিন তেন্ডুলকারের মতো কিংবদন্তীরা। কালের বিবর্তনে সেই মাঠ এখন কবুতর, ঘুঘুসহ হরেক রকম পাখির অভয়ারণ্য। যেদিকে চোখ যায় বড় বড় ঘাস, গ্যালারির সিমেন্ট খসে বেরিয়ে পড়েছে পলেস্তারা, সোনালি অতীতের ট্রফিগুলোতে ধুলো জমেছে। বিশ্বকাপের শহরকে যেন উপহাস করছে নেহরু স্টেডিয়াম।
1969 সালে প্রতিষ্ঠিত 15 আন্তর্জাতিক ম্যাচের সাক্ষী স্টেডিয়ামের কেনই হাল কেন 18 বছর ধরে আন্তর্জাতিক তো বটেই ঘরোয়া ক্রিকেটের কোনো ম্যাচ হয় না এখানে এসব প্রশ্নের উত্তর জানতে পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশন স্পোর্টস এর ডেপুটি কমিশনারের কার্যালয়ে চ্যানেল 24 এর ক্যামেরা বেসিক রিজন ইউ মাইট হ্যাভ সিন দ্য প্লেস দ্য লোকেশন অফ দ্য প্লেস আপনি নিশ্চয়ই মাঠের অবস্থান দেখেছেন এখানে কার পার্কিং এর কোনো ব্যবস্থা নেই যেহেতু এখন ক্রিকেট অনেক বেশি জনপ্রিয় এখানে আন্তর্জাতিক এমনকি ঘরোয়া খেলা হলে গাড়ি রাখার কোনো জায়গা দেওয়া সম্ভব নয় এটাই এর মূল কারণ দেরিতে হলেও এই স্টেডিয়ামকে নিয়ে নতুন করে ভাবছে পুনে মিউনিসিপ্যাল আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি কিভাবে এই মাঠের পরিধি বাড়ানো যায় সমস্যা হচ্ছে স্টেডিয়ামটা একদম শহরের কেন্দ্রে রঞ্জি কিংবা ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনে মিউনিসিপ্যাল কাজ করছে তবে আন্তর্জাতিক ম্যাচ হওয়ার কোনো সম্ভাবনা নেই শহরের প্রাণকেন্দ্রের এই স্টেডিয়ামটির কার্যক্রম আপাতত সীমাবদ্ধ প্রাইভেট কোম্পানিকে ফান ক্রিকেট খেলার জন্য ভাড়া দেয়া রিদওয়ান শেখ চ্যানেল 24 জওহরলাল নেহরু স্টেডিয়াম পুনে ভারত 32তম জাতীয় সাঁতারে চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী জিতেছে 35টি স্বর্ণ সেনাবাহিনী 8টি স্বর্ণ নিয়ে দ্বিতীয় স্থানে একটি রৌপ্য ও 9 ব্রোঞ্জ পদকে বিকেএসপির অবস্থান তৃতীয় পুলিশ জিতেছে 1 ব্রোঞ্জ জাতীয় রেকর্ড সহ 3 স্বর্ণ জিতে সেরা সাঁতারু নৌবাহিনীর সামিউল ইসলাম নারী বিভাগের সেরা একই বাহিনীর সোনিয়া আক্তার তিনি জিতেছেন 5 স্বর্ণ ও 2 রৌপ্য চার দিনের প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাঁতার ফেডারেশন সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান উপস্থিত ছিলেন ফেডারেশন সহ সভাপতি ও পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর আগামী বছর আবারও সাঁতারের প্রতিভা বাছাই করতে চায় ফেডারেশন আমরা যদি 2024 আন্তরিকতার সাথে আরেকটা ট্যালেন্ট হান্ট করতে পারি এবং সেটা জেলা পর্যায়ে থেকে বিভাগীয় পর্যায়ে তারপরে জাতীয় পর্যায়ে তাদেরকে নিয়ে আসতে পারি তাহলে এই উদীয়মান সাঁতারুদেরকে আমরা যথাযথভাবে তাদেরকে পরিচর্যা করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে সাঁতারকে আরেকটি ভিন্ন উচ্চতায় একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে